কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো খুবই মজাদার চিরা ভাজা রেসিপি, যেটা মুদি দোকানে কিনতে পাওয়া যায়, তাই আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি। বাসায় বানালে সেটা বেশি মচমচে আর মজাদার হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো মুদি দোকানের স্টাইলের চিরা ভাজা রেসিপি। প্রথমেই একটি পাত্রে 1.5 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গোলানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব, পরবর্তীতে কাজে লাগবে। এখন একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি। চিরাগুলো আমি মোটা ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি, এতে ভাঙা চিরাগুলো পড়ে যাবে আর আস্ত চিরাগুলো ভাজলে দেখতে বেশ সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি লবণ পানি থেকে 1 টেবিল চামচ পানি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে চিরাগুলো খেতে ভালো লাগবে। এবার একটি পাত্রে 1/4 কাপ চীনাবাদাম নিয়ে নিচ্ছি। আপনারা যদি বাদাম খেতে বেশি পছন্দ করেন তাহলে বাদামের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ পানি। এখন লবণ পানির সাথে বাদামটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে বাদামের মধ্যেও লবণাক্ত ভাবটা থাকবে। এবার আরেকটি পাত্রে 1/2 চা চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো এক সাইডে মিশিয়ে রেখে দিচ্ছি। চিরা ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। চিরা ভাজতে হলে কিন্তু তেলটা বেশি পরিমাণেই দিতে হবে, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য তেলে একটি চিরা ছেড়ে দিবেন। সাথে সাথে যদি চিরাটা ভাজা হয়ে যায় তাহলে বুঝবেন তেলটা ঠিকমতো গরম আছে। যেহেতু চিরাটা অনেক ছোট জিনিস, তেলে ছেড়ে দিলে তুলতে তুলতে পুড়ে যাবে, সেজন্য একটি স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে এখন 1 মুঠ চিরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভেজে নেব। চিরাগুলো কিন্তু ভাজা হতে বেশি সময় লাগবে না, 30-40 সেকেন্ডের মধ্যেই চিরাগুলো ভাজা হয়ে যাবে। চিরা ভাজা হয়ে গেলে এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। আর চিরা ভাজা হলে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে করে দিব, না হলে তেলটা অনেক বেশি গরম হয়ে যেতে পারে। একইভাবে আবার ছাঁকনিতে চিরা দিয়ে নিচ্ছি, চুলার আঁচটা আবার বাড়িয়ে দিচ্ছি। একইভাবে চিরাগুলো নেড়ে ভেজে নেব। 30 সেকেন্ডের মতো সময় লাগবে চিরা ভাজা হওয়ার জন্য। যতটুকু সম্ভব তেল ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারের ওপর নিয়ে নিচ্ছি। টিস্যু দেওয়া পাত্রে চিরা নামিয়ে নিয়েছি, কারণ টিস্যু চিরার তেলটা টেনে নিবে।
বাদামগুলো চিরা ভাজা হয়ে গিয়েছে। এবার বাদামগুলো ভেজে নেব। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজব, কারণ বাদামটা ভাজতে একটু সময় লাগবে। এখন বাদামগুলোর তেল ঝরিয়ে নিয়ে চিরার উপরে দিয়ে দিচ্ছি। এবার চিরার সাথে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এভাবেও খেতে পারেন। আগে যে বিট লবণ ও মরিচের গুঁড়ার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তা থেকে কিছু পরিমাণ নিয়ে চিরা বাদামের সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, একেবারে সব দিয়ে দিবেন না, অল্প অল্প করে মিশাবেন, আপনার স্বাদ মতো মিশিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল মুদি দোকান স্টাইলের চিরা ভাজা। এটা খুবই ক্রিসপি ও বাসায় ভাজলে গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি বাদাম পছন্দ না করেন তাহলে বাদাম ছাড়াও তৈরি করতে পারেন। বন্ধুদের সাথে আড্ডায়, বিকালের নাস্তায় কিংবা বৃষ্টিমুখর দিনে কিন্তু এটা তৈরি করেই ফেলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।